নমস্কার বন্ধুরা আমি রাজুপাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা তৈরি করা যায় ভিডিওটির থামনেল এবং টাইটেলে যে বিষয়টা বলা আছে অর্থাৎ একশো শতাংশ সফলতার সাথে কিভাবে কাটিং থেকে চারা তৈরি করবেন আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন এবং প্রত্যেকটা স্টেপ সঠিকভাবে ফলো করতে পারেন আপনিও একশো শতাংশ সফলতার সাথে এই চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা তৈরি করতে পারবেন চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা তৈরির একশো শতাংশ সফলতা নির্ভর করছে এই ভিডিওতে বর্ণিত পরপর স্টেপগুলোর উপর প্রথম পদ্ধতি গাছ থেকে কাটিং সংগ্রহ আমরা এর আগের ভিডিওতে পুরোনো চন্দ্রমল্লিকা গাছগুলোকে কিভাবে সংরক্ষণ করতে হবে সেটা দেখিয়েছিলাম মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারিতে চন্দ্রমল্লিকার ফুল শেষ হয়ে যাওয়ার পরেই গাছগুলো যখন কাটাই ছাটাই করে দেওয়া হয়েছে দেখবেন ওই টবের নিচে মাটির থেকে অনেক নতুন নতুন গাছ বেরিয়েছে ওগুলোকে আমরা বলি সাকার অনেক গাছ থেকে এরকম সাকার বার হয় আবার অনেক গাছ থেকে আমি দেখেছি সাকার বেরোতে চাই না ওই ডাল পালাগুলোই বড়ো হয় আমরা সবসময় চেষ্টা করব যখন কাটিং সংগ্রহ করব ওই শাকারগুলোকে সংগ্রহ করার আর যদি গাছে সাকার না থাকে সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডালগুলো কেটে দেওয়ার পর যে ডালগুলো বেরিয়েছে সেইগুলোকে সংগ্রহ করব। অনেক সময় দেখা যায় যে ডালগুলো কেটে দেওয়ার পরে আবার যে ডাল বেরোয় সেইগুলোতে কুড়ি চলে আসে যদি কুড়ি চলে আসে আপনারা যেটা করবেন সেই কুড়িগুলোকে আবার ভেঙে দেবেন ভেঙে দেওয়ার পরে আবার যে ডাল বেরোবে সেই ডালটা সংগ্রহ করবেন সব থেকে ভালো হয় ওই সাঁকারটাকে সংগ্রহ করা তবে শিকড় শুদ্ধ সাকার নেবেন না সেই শিকড় শুদ্ধ শাখারে ভালো গাছ করা গেলেও ভালো ফুল করা সম্ভব নয় আমরা ওই সাঁকারের ডগাটা কেটে নেব দ্বিতীয় স্টেপ মিডিয়া অর্থাৎ আমরা কাটিংগুলো বড় করার জন্য কি ধরনের মিডিয়া নেব অনেকে বিভিন্ন রকম মিডিয়া নিতে পারেন তবে সব থেকে যেটা সহজে এবং সুন্দরভাবে করা যায় সেটা হচ্ছে একশো শতাংশ কনস্ট্রাকশানের লাল মোটা দানার বালি একদম অন্য কিছু মেশানোর প্রয়োজন নেই একশো শতাংশ বালি আপনারা মিডিয়া হিসেবে ব্যবহার করুন তবে এই বালিটা যেটা নির্বাচন করবেন বালিটা যাতে বেশি কাদা মাটি না থাকে সেদিকটা ভালো করে দেখে নেবো যে এই বালিটাকে আমরা কিভাবে প্রস্তুত করব। অর্থাৎ বালি প্রস্তুতি আমরা এই বালিটাকে একটা গামলার মধ্যে রেখে এই রকম জল দিয়ে মোটামুটি চার থেকে পাঁচবার উল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব আমরা একবার ধুয়ে জলটাকে ফেলে দেবো দিয়ে আবার নতুন জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার জলটাকে ফেলে দেব। এইভাবে এইটা প্রক্রিয়াটা আমরা করতেই থাকবো যতক্ষণ না মাটিগুলো বা নোংরা বালি থেকে চলে যাচ্ছে অন্ততপক্ষে চার থেকে পাঁচবার এইটা করুন এরপরে যখন বালিটা ধোয়ার সময় শেষবারের বেলায় আমরা যেটা করব ওই জলের মধ্যে কিছুটা ফাঙ্গিসাইট পাউডার দিয়ে দেব আমি ফাঙ্গিসাইট পাউডার হিসেবে শ্যাফ ব্যবহার করেছি যারা বাংলাদেশের বন্ধু তারা শ্যাফ পাবেন না শ্যাফের পরিবর্তে ম্যানসার ছবিতে দেয়া রয়েছে ম্যানসার ব্যবহার করুন এই বালি মিশ্রিত জলটা এবার পাঁচ মিনিটের জন্য রেখে দিন পাঁচ মিনিট পরে এই বালিটাকে রোদ শুকাতে দিন মোটামুটি দু তিন ঘন্টা রোদ্রুয়ে শুকিয়ে নিন এই বালি ধোয়ার যে কাজটা এটা সকালবেলা করুন এইবার আসবো কাটিংগুলো বসানোর জন্য টব নির্বাচন আপনারা কি ধরনের টবে কাটিংগুলোকে গ্রো করবেন সব থেকে ভালো হয় এই ধরনের থালা জাতীয় টব নেওয়া আমি অবশ্য থালাতেও কিছু লাগিয়েছি এবং এই ধরনের ছয় ইঞ্চি পটগুলো লাগিয়েছি থালা জাতীয় টবে নিলে সুবিধা কি আছে সেক্ষেত্রে যেহেতু এই থালাগুলোর হাইট কম উপরে সারফেস এরিয়াটা বেশি এই জন্য অল্প বালিতে বেশি কাটিং বসানো যায় আর দ্বিতীয় যেটা সুবিধা হয় থালা জাতীয় পট নিলে এক্ষেত্রে জল বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে টপগুলোকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেবার পর এটাকেও রোদ্দুরো দিয়ে শুকিয়ে নেব শুকিয়ে নেবার পর টপগুলোর নিচে যে ছিদ্রগুলো রয়েছে সেই ছিদ্রগুলোতে কোনো খোলাম খুঁচি আমি যেমন এখানে কুচো যে স্টোন চিপস সেইগুলো দিয়ে দিচ্ছি আপনারা কোনো নেটও ব্যবহার করতে পারেন খুব যাতে ওই যেহেতু এই ছিদ্রটা বড় এখানে যদি ভালোভাবে আমরা এটা না করতে পারি তাহলে কিন্তু বালিগুলো জল দেওয়ার সঙ্গে সঙ্গে বালি সব ভিতর দিয়ে বেরিয়ে যাবে এবার ওই যে আগে থেকে প্রস্তুত করে রাখা যে বালি সেই বালিটা এর মধ্যে ভালো করে দিয়ে দিন বালিটা দিয়ে টপ ভর্তি করার সময় একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবেন দেওয়ার সময় হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে দিন যাতে এর মধ্যে কোনো রকম হাওয়া না থাকে অর্থাৎ বালিটা একটু টাইট হতে হবে এইবার ওই টপগুলোর উপর ঝাড়ি দিয়ে জল দিয়ে ভর্তি করে দিন এতে কি হবে এতে ওই বালিটা আরেকটু টাইট হয়ে বসে যাবে আর ওর মধ্যে যদি কিছু ফাঙ্গিস ফাঙ্গিসাইড থেকে থাকে সেটা ড্রেন হয়ে বেরিয়ে যাবে পরের পদ্ধতি হচ্ছে কাটিং প্রস্তুতি আমরা কাটিংগুলো সংগ্রহ করে নিয়ে এসেছি এইবার এই কাটিংগুলোকে প্রস্তুত করতে হবে এখানে যদি কোনো নোংরা থাকে বা শুকনো কোনো পাতা থাকে সেগুলোকে রিমুভ করে দিন আর ছবিতে যেমনভাবে দেখানো আছে যখন কোনো কাটিং বসাবেন শুধু চন্দ্রমল্লিকা নয় যে কোনো কাটিং যখন বসাবেন এই যে নট বা এই যে পর্বগুলো দেখছেন এই গিট থেকে কিন্তু শিকড়গুলো বার হয় অনেক সময় কী হয় কেউ কাটিং বসিয়ে দেন এই যে দুটো গিটের মাঝামাঝি জায়গা থেকে কেটে কাটিং বসাবেন না প্রত্যেকটা কাটিং নষ্ট হবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যখনই আপনারা কাটিংগুলোকে সংগ্রহ করছেন তখন যে বিভিন্ন গাছ থেকে সংগ্রহ করেছেন আলাদা আলাদা করে রাখুন একসাথে মিশিয়ে ফেলবেন না তাহলে কিন্তু শুরুতেই আপনার চন্দ্রমল্লিকার মিশন ব্যর্থ এইবার এই কাটিংগুলো কাটার পরে একটা ফাঙ্গিসাইড মিশ্রিত জলের মধ্যে ডুবিয়ে রাখুন আমি যেটা করেছি এক লিটার জলে দেড় থেকে দু গ্রাম সাব ফাঙ্গিসাইড নিয়েছি বাংলাদেশে যারা আছেন একই কথা ম্যানসার ব্যবহার করুন কতক্ষণ ডোবাবেন বেশিক্ষণ না দু থেকে তিন মিনিট কাটিংগুলো ডোবানোর পর এই রকমভাবে একটা খবরের কাগজ পেতে তার উপর প্রত্যেকটা কাটিং আলাদা আলাদা করে ছড়িয়ে দিন এবং এইভাবে খবরের কাগজের উপর কাটিংগুলোকে মোটামুটি পাঁচ থেকে 10 মিনিট রেখে দিন কাটিংটা থেকে যখন সমস্ত জল ঝরে গিয়ে একটু ঝরঝরে হয়ে গেছে তখনই আমরা এটা বসান পরের যে বিষয়টা সেটা হচ্ছে কাটিং বসানোর পদ্ধতি সবার প্রথম আমরা একটা এরকম রুট প্রোমোটিং হরমোন বা রুট একটা হরমোন পাউডার নেব আমি যেটা ব্যবহার করছি ব্র্যান্ডের নাম কাটিং এড এইটা বিভিন্ন কীটনাশক বা সারের দোকানে পাওয়া যায় প্রত্যেকটা জায়গাতে প্রায় পাওয়া যায় এই কোটোটার দাম মাত্র কুড়ি থেকে পঁচিশ টাকা দাম নেবে তাই এর কোনো বিকল্প জিনিস খুঁজতে যাবেন না এরকম একটা রুট প্রোমোটিং হরমোন নিয়ে আসুন দিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে ওইটাকে একটা পাত্রের মধ্যে ঢালুন এইবার ওই যে কাটিংটা যেমনটা ভিডিওতে দেখছেন কাটিংটা তার মধ্যে নিন একটু লাগিয়ে নিয়ে ভালো করে ঝেড়ে নিন ঝেড়ে নিয়ে এই রকম একটা কাঠি দিয়ে ওই বালির উপর একটা গর্ত করে কাটিংটাকে সুন্দর করে বসিয়ে দিন কখনোই কিন্তু কাটিংটা ঠেলে ঢোকাবেন না এতে কাটিংটা ক্ষতিগ্রস্ত হতে পারে আস্তেই করে এই গর্তের মধ্যে কাটিংটাকে বসিয়ে দিন বসিয়ে দেওয়ার পর হাত দিয়ে একটু চেপে দিন এইভাবে একটা একটা করে প্রত্যেকটা কাটিং বসান আর কাটিং বসানোর সময় প্রত্যেকটা আলাদা আলাদা গাছের গুলো আলাদা আলাদা করে মার্ক করতে কিন্তু ভুলবেন না এবার কাটিংগুলো বসানো হয়ে গেলে একটা স্প্রেয়ারের সাহায্যে ভালো করে স্প্রে করে জল দিয়ে দিন এতে কি হবে এতে ওই বালিটা একটু টাইট হয়ে গিয়ে কাটিংটা খুব শক্ত করে বসে যাবে জল দেওয়ার সময় যদি কোনো গাছ হেলে যায় ক্ষেত্রে সেই গাছটাকে সোজা করে বসিয়ে দিন ধোয়ার যে ব্যাপারটা সেটা সকালবেলা করবেন সারা দিনে টপ এবং বালি শুকিয়ে যাবে তারপরে এই কাটিং বসানোর ব্যাপারটা করবেন বিকালবেলা এতে কী হবে কাটিং বিকালবেলা কাটিংগুলো বসালে সারা রাতে কাটিংগুলো কিন্তু তরতাজা হয়ে থাকবে এবার এই কাটিংগুলো বসানো কমপ্লিট হয়ে গেলে কোথায় রাখবেন এই কাটিংগুলোকে সরাসরি সূর্যালোকে দেওয়া যাবে না ইনডাইরেক্ট সানলাইট আসবে এই রকম একটা হাওয়া বাতাস যুক্ত জায়গায় রাখবেন মনে রাখতে হবে যত বেশি হাওয়া বাতাস পাবে কাটিংগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা তত ভালো হবে আর আপনি যদি এটাকে কোনো বদ্ধ জায়গায় রেখে দেন ছায়া জায়গা কিন্তু বদ্ধ জায়গা সেক্ষেত্রে বুঝতে হবে কাটিং পচার সম্ভাবনা তত বেশি থাকবে আমি যেটা করেছি দেখতেই পাচ্ছেন বারান্দায় যে গিরিলের এই পার ওই পারটা থেকে সরাসরি রোদ আসে না কিন্তু রোদের যে আলো সেটা খুব সুন্দরভাবে আসছে এবং সারাদিন খুব সুন্দরভাবে হাওয়া বাতাস খেলছে এইভাবে আমরা রেখে দেব কাটিংগুলো কিন্তু পরের দিন একটু ঝিমিয়েও যেতে পারে টেনশান করার কিছু নেই এবং পরের দিন একটুও জল দেওয়ার প্রয়োজন নেই আমরা কাটিং বসানোর পরে একদিন বাদ দিয়ে আমরা জল দিতে শুরু করবো সকালবেলা আমরা প্রতিদিন সকালে একটা স্প্রেয়ারের সাহায্যে স্প্রে করে মোটামুটি এমনভাবে জল দিতে হবে যাতে সকালে আমি জল দিলাম বিকালে উপরের টপ লেয়ারের যে বালি সেটা শুকিয়ে যাচ্ছে প্রথম তিন চার দিন কিন্তু কাটিংগুলো ঝিমিয়ে যেতে পারে কাটিং ঝিমিয়ে গেলেও কোনোভাবেই বিকালে জল দেবেন না কাটিং পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে যেটা করতে হবে আমরা তৃতীয় দিন থেকে যেটা করব প্রতিদিন সকালে স্প্রেয়ার দিয়ে জল দিয়ে দেব তারপরে মোটামুটি সাড়ে দশটা এগারোটার দিকে একটা খবরের কাগজ এই কাটিংগুলোর উপর দিয়ে ভালো করে ঢেকে দেব ঢেকে দেওয়ার পর খবরের কাগজটার উপর জল স্প্রে করে দেব। আমরা এই খবরের কাগজের উপর জল স্প্রে করার কাজটি দিনে দুবার করব কিন্তু সাবধানে কাজটা করতে হবে যাতে খবরের কাগজ লাগাবার সময় বা জল স্প্রে করার সময় কাটিংগুলো নড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত না হয় এবার সারাদিন এটা চাপা দেওয়া থাকবে ঠিক বিকাল হয়ে গেলে আমরা যেটা করব সাড়ে চারটে পাঁচটার দিকে এই খবরের কাগজটা আস্তে আস্তে তুলে নেব তখন দেখা যাবে চারাগুলো তাজাও থাকতে পারে একটু ঝিমিয়েও যেতে পারে কিন্তু কোনোভাবেই তখন আর জল স্প্রে করব না এইভাবে আমরা এই যে কা কাগজ ঢেকে দেওয়ার যে কাজটা মোটামুটি পাঁচ ছ দিন করতে হবে আমি অষ্টম দিন অব্দি করেছিলাম কাটিংগুলো বসানোর দ্বাদশ দিনে অর্থাৎ ডে টুয়েলভে দেখুন কাটিংগুলো একদম প্রস্তুত কাটিংগুলো প্রত্যেকটা কাটিং কিন্তু প্রস্তুত এইবার আপনি এই কাটিংগুলো বসাতে পারেন চামচের উল্টো দিক দিয়ে আস্তে আস্তে কাটিংগুলোকে তুলে নেবেন তুলে নেবার পরে ঝাড়তে যাবেন না শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হবে এই রকম একটা জল মিশ্রিত পার্থের মধ্যে ডুবি একটু নাড়া দিলেই বালিগুলো ঝরে যাবে দেখুন কত সুন্দর রুট বার হয়েছে মাত্র বারো দিনে মোটামুটি বারো থেকে পনেরো দিনের মধ্যে গাছগুলো কিন্তু বসানোর জন্য রেডি হয়ে যায় এইভাবে এবার গাছগুলো আস্তে আস্তে তুলুন তোলার পর এগুলোকে পটিং করতে থাকুন তো বন্ধুরা দেখতেই পেলেন খুব সুন্দরভাবে এবং খুব সহজে আমরা চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা তৈরি করতে পারি এই ভিডিওই আমি যে সমস্ত স্টেপগুলো দেখালাম প্রত্যেকটা স্টেপ আমি ফলো করেছি এবং ফলো করার পর তার রেজাল্টস আপনারা দেখলেন সত্যি কথা বলতে একটি কাটিংও কিন্তু নষ্ট হয়নি প্রত্যেকটা কাটিং হানড্রেড পারসেন্ট সফল হয়েছি আমি চন্দ্রমল্লিকার কাটিং বসিয়ে এই ভিডিওতে যে সমস্ত স্টেপগুলোর কথা বললাম এইগুলো বিভিন্ন রকম বিজ্ঞ মানুষের পরামর্শ এবং আমার অভিজ্ঞতা থেকে আমি কাজটা করেছি এইটার সাথে আপনার বা অন্য কেউ ভিন্ন মতো পোষণ করতে পারেন কিন্তু এই পদ্ধতি যদি আপনি সঠিকভাবে মেনে চলেন আমি দায়িত্ব নিয়ে বলছি একশো শতাংশ সফল আপনি হবেন বন্ধুরা আমরা আজকে এই চন্দ্রমল্লিকার আরেকটি পর্ব নিয়ে আসলাম এবং এর পরবর্তী পর্বতে এই কাটিংগুলোকে আমরা কিভাবে কোন মাটিতে বসাবো এবং তার পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমরা কীভাবে চন্দ্রমল্লিকার যত্ন পরিচর্যা করছি আমরা সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এবং সেটি সবার আগে দেখে নিতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন আর আপনার বাগানের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ